হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360। আজকের লেসনটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.2.1 সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি অ্যামাং ভাইরাস বিটুইন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়াস এই বিষয়টা দেখব। চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দুইটা গল্প পড়েছি। এখানে আমাদেরকে বলছে যে you may record your findings in following grid and add as many rows as you need. তুমি চাইলে আরো রোটা তুমি কি করতে পারো, এনহ্যান্স করতে পারো, ইনক্রিজ করতে পারো। তো ভাইরাস এন্ড ব্যাকটেরিয়াস আর হচ্ছে কালচার এন্ড সিভিলাইজেশন, এই দুটার মধ্যে পার্থক্য এবং সিমিলারিটি সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা দেখব। প্রথমে আমরা ভাইরাস নিয়ে লিখব, যে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়াস বোথ আর সিমিলারিটির মধ্যে রয়েছে যে বোথ আর মাইক্রোস্কোপিক অর্গানিজম, উভয়টাই হচ্ছে কি ছোট জীব। আর ডিফারেন্সটা কি, ব্যাকটেরিয়া সিঙ্গেল সেল লিভিং অর্গানিজম, ব্যাকটেরিয়াটা হচ্ছে একটা মানে এককোষী সিঙ্গেল সেল। আর ভাইরাস নট সেল, ভাইরাসে কোনো সেল নেই, কোনো কোষ নেই, বাট genetic materials enclosed in protein coat considered non-living particles. Both have similarity, মধ্যে আরেকটা সিমিলারিটি আছে যে both have mechanisms for replications. উভয়ের প্রতি লিফি তৈরির প্রক্রিয়া রয়েছে, মানে উভয় বংশবৃদ্ধি করে। তো differences কি আছে, reproduction or replication bacteria can be produced independently. Bacteria কি করে, reproductionটা independently করে, আচ্ছো বাইনারি ফিউশনস। আর ভাইরাস কি করে, রিকোয়ার হোস্ট সেল, মানে বংশবৃদ্ধির জন্য ভাইরাসের একটা হোস্ট সেল দরকার হয়। বোথ ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভেরিয়াস মিনস, মানে উভয়টাই বিশেষ করে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটাই কি করে বিভিন্ন উপায়ে তারা একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমে ট্রান্সফার করে। আর এখানে বলছে যে ব্যাকটেরিয়া ক্যান বি কল্ড, ক্যান বি কিল্ড, ব্যাকটেরিয়াকে ধ্বংস করা যায়, ভাইরাস নো ইফেক্ট। ওকে, বোথ হ্যাভ দ্য পটেনশিয়ালস টু কজ ইনফেকশনস ডিজিজ ইন হিউম্যান অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস, উভয়ের কি রয়েছে উভয় মানুষ প্রাণী এবং উদ্ভিদের সংক্রামক এবং রোগের কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে উভয়টার মধ্যে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা। আর ব্যাকটেরিয়া লার্জার দেন ভাইরাস। আমরা জানবো যেহেতু টেক্সট দুইটা আছে, যে আমরা কালচার অ্যান্ড সিভিলাইজেশন সম্পর্কে জানবো, বোথ ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, দুটোর মধ্যেই কিন্তু ভ্যালু রয়েছে, নর্মস রয়েছে, বিলিফ রয়েছে, কাস্টমস টু গাইড পিপলস বিহেভিয়ার উইথ ইন সোসাইটি, সমাজের মধ্যে যাতে তাদের রীতিনীতি আচার আচরণটাকে কি করতে পারে, গাইড করতে পারে। আর সিভিলাইজেশনস আর ব্রডেন ইন স্কোপস দেন কালচার, সিভিলাইজেশন কিন্তু কালচার থেকেও ব্রয়েডিং, আর ইনক্লুডিং মাল্টিপল কালচার উইথ ইন দেয়ার বাউন্ডারিজ, মাল্টিপল কালচার নিয়েই কি হয় সিভিলাইজেশন হয়। বোথ ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারেকশনস, বিশেষ করে কালচারটাও যেমন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে কাজ করে, সিভিলাইজেশনও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে কাজ করে এবং সোশ্যাল ইন্টারেকশনে কাজ করে। সিভিলাইজেশন ইনভলভ মোর পপুলার পপুলেশনস দেন কালচার, সিভিলাইজেশনে হাজার হাজার মানুষ জড়ো থাকে, জড়িত থাকে, কালচারে এত মানুষ জড়িত থাকে না। বোথ প্রোডিউস ডিফারেন্ট ফর্ম অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশনস, রিফ্লেক্টিভ ভ্যালুজ, এস্থেটিক্স অ্যান্ড ট্রেডিশনস, উভয়ের মধ্যে নান্দনিকতা রয়েছে, উভয়ের মধ্যে কি রয়েছে, ক্রিয়েটিভ এক্সপ্রেশন রয়েছে, ট্রেডিশনস রয়েছে, ভ্যালুকে রিফ্লেক্ট করে। কিন্তু সিভিলাইজেশন হ্যাভ হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট, সিভিলাইজেশনটা মূলত ঐতিহাসিক প্রভাব রয়েছে, আর কালচার আর মোর লোকালাইজ, সংস্কৃতিটা হচ্ছে অনেকটাই স্থানীয়। পরের কন্টেন্ট 6.2.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।